স্বামীকে খুনে ইনাম 50,000। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলেন স্ত্রী। স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন স্বামী। তদন্ত শুরু পুলিশের। স্বামীকে মারতে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলেন স্ত্রী। অবাক হচ্ছেন, অবাক হওয়ার মতোই ঘটনা। বর্তমান সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল সাইটগুলি খুবই জনপ্রিয়। বহু মানুষ দিনের বেশিরভাগ সময় এইরকম সমাজ মাধ্যমে ব্যস্ত থাকেন। নিজেদের কথা সমাজ মাধ্যমে তুলে ধরতে অনেকেই নানা কাজ করে থাকেন, কিন্তু তা বলে নিজের স্বামীকে খুন করতে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস? জানা গিয়েছে ওই গৃহবধূ তার স্ট্যাটাসে লেখেন, খুন করতে পারলেই উপহার স্বরূপ মিলবে নগদ 50,000 টাকা। এমনই প্রস্তাব দিয়ে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিল স্ত্রী। সেই স্ট্যাটাস দেখেই পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বামী। ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। এই তাজ্জব করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহু জেলাতে। 2022 সালের জুলাই মাসে এই অঞ্চলের এক বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে মধ্যপ্রদেশের ভিন্দে জেলার এক তরুণীর বিয়ে হয়। জানা গিয়েছে বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকত। বিয়ের বছরই ডিসেম্বর মাসে স্ত্রী অশান্তি করে ফিরে যায় বাপের বাড়ি ভিন্দে জেলায়। তবে সেখানে গিয়েও ক্ষান্ত হয়নি অশান্তি। বলা ভালো, বাপের বাড়িতে ফিরে গিয়েও থেমে থাকেনি স্ত্রীর অশান্তি। অভিযোগকারী স্বামী জানান, স্ত্রী বাপের বাড়ি যাওয়ার পর থেকেই স্ত্রীর বাবা মা তাকে মেরে ফেলার হুমকি দিত। এর আগেও স্ত্রী তার এক বন্ধু তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এইবারের এই ঘটনায় স্ত্রীর ওই বন্ধুর হাত আছে বলে অনুমান করছেন অভিযোগকারী স্বামী। উল্লেখ্য, এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও 2019 সালে গুরুগ্রামে স্বামীকে প্রাণে মেরে ফেলার সুপারিশ দিয়েছিল এক স্ত্রী, আর সেক্ষেত্রে মূল্য ছিল 16 লক্ষ টাকা। স্বামীকে সরিয়ে দিতে স্ত্রীর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি এই মুহূর্তে সমাজ মাধ্যমেও যথেষ্ট সমালোচিত বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান স্ট্যান্ড, উত্তরপ্রদেশ। স্বামীকে মারতে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলেন স্ত্রী। অবাক হচ্ছেন, অবাক হওয়ার মতোই ঘটনা। বর্তমান সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল সাইটগুলি খুবই জনপ্রিয়। বহু মানুষ দিনের বেশিরভাগ সময় এইরকম সমাজ মাধ্যমে ব্যস্ত থাকেন। নিজেদের কথা সমাজ মাধ্যমে তুলে ধরতে অনেকেই নানা কাজ করে থাকেন, কিন্তু তা বলে নিজের স্বামীকে খুন করতে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস? জানা গিয়েছে ওই গৃহবধূ তার স্ট্যাটাসে লেখেন, খুন করতে পারলেই উপহার স্বরূপ মিলবে নগদ 50,000 টাকা। এমনই প্রস্তাব দিয়ে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিল স্ত্রী। সেই স্ট্যাটাস দেখেই পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বামী। ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। এই তাজ্জব করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহু জেলাতে। 2022 সালের জুলাই মাসে এই অঞ্চলের এক বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে মধ্যপ্রদেশের ভিন্দে জেলার এক তরুণীর বিয়ে হয়। জানা গিয়েছে বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকত। বিয়ের বছরই ডিসেম্বর মাসে স্ত্রী অশান্তি করে ফিরে যায় বাপের বাড়ি ভিন্দে জেলায়। তবে সেখানে গিয়েও ক্ষান্ত হয়নি অশান্তি। বলা ভালো, বাপের বাড়িতে ফিরে গিয়েও থেমে থাকেনি স্ত্রীর অশান্তি। অভিযোগকারী স্বামী জানান, স্ত্রী বাপের বাড়ি যাওয়ার পর থেকেই স্ত্রীর বাবা মা তাকে মেরে ফেলার হুমকি দিত। এর আগেও স্ত্রী তার এক বন্ধু তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এইবারের এই ঘটনায় স্ত্রীর ওই বন্ধুর হাত আছে বলে অনুমান করছেন অভিযোগকারী স্বামী। উল্লেখ্য, এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও 2019 সালে গুরুগ্রামে স্বামীকে প্রাণে মেরে ফেলার সুপারিশ দিয়েছিল এক স্ত্রী, আর সেক্ষেত্রে মূল্য ছিল 16 লক্ষ টাকা। স্বামীকে সরিয়ে দিতে স্ত্রীর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি এই মুহূর্তে সমাজ মাধ্যমেও যথেষ্ট সমালোচিত বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান স্ট্যান্ড, উত্তরপ্রদেশ।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।